সালমা আক্তার বছরখানেক আগে গৃহকর্মী ভিসায় তিনিও এসেছিলেন মধ্যপ্রাচ্যের সৌদি আরবে। চালাক চতুরতার কারণে আজ তার অবস্থান পরিবর্তন হয়েছে। চটপট কথা বলা ও স্মার্টনেসের ফলে গৃহকর্মী নয়, একদম এজেন্সিতে কাজ করার সুযোগ পেয়ে যান সালমা। বাংলাদেশ থেকে আসা অন্য গৃহকর্মীদের সহযোগিতা করার দায়িত্ব মেলে। মূলত যেসব গৃহকর্মী দেশ থেকে সৌদি আরবে আসেন তাদের দেখাশোনা করার জন্য সালমা আক্তারকে নিয়োগ দেওয়া হয় বলে সূত্র জানায়। বেসরকারি সংস্থাগুলো সরকারের সঙ্গে চুক্তি করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গৃহকর্মী যোগান দিয়ে থাকেন। এছাড়া সংস্থাগুলোর রয়েছে বিভিন্ন দেশে শাখা অফিস। বাংলাদেশ থেকে আসা গৃহকর্মীদের যেন কোনো সমস্যা না হয় সেসব দেখাশোনার জন্য লোকও নিয়োগ করা হয়। তেমনি একজন সালমা, প্রতিষ্ঠানগুলো ভিসা দিয়ে বাংলাদেশ থেকে গৃহকর্মী এনে বিভিন্ন বাসাবাড়িতে কাজে পাঠাতে থাকেন। গৃহকর্মীদের বিপদে আপদে দেখাশোনা ও সার্বিক খোঁজখবর নেওয়ার দায়িত্ব পড়ে যায় সালমার উপর। দায়িত্ব পেয়ে বদলে যায় সালমার চরিত্র, অন্যান্য গৃহকর্মীদের উপর পাশবিক নির্যাতন চালায়, প্রতিনিয়ত শারীরিক নির্যাতন করতে থাকে। সৌদি আরবের দাম্মামে আল সাফার নামে অফিসে কাজ করেন সালমা। সালমার দায়িত্ব ছিল নারী গৃহকর্মীদের সমস্যা সমাধান নিয়ে কথা বলা, তাদের সুযোগ সুবিধা কিংবা বেতন ঠিকমতো পাচ্ছে কিনা ইত্যাদি। এসব বিষয়ে কর্তৃপক্ষকে জানানোই ছিল তার প্রধান কাজ। কিন্তু ঘটনা পুরোই উল্টো ঘটে। সালমা অফিসকে খুশি রাখার জন্য দায়িত্বের বাহিরে গিয়েও নিজের মতো করে নিয়ে নিয়েছেন ভয়ঙ্কর কিছু দায়িত্ব, যা শুনলে হয়তো অনেকে বিশ্বাস করবে না, তবে দেখলে হয়তো হতবাক হয়ে গা শিউরে উঠবে। কিছু ভয়ঙ্কর তথ্য দিলেন সৌদিতে আসা গৃহকর্মীরা, তুলে ধরলেন খলনায়িকা সালমার অত্যাচারের কাহিনী, যা ইতিমধ্যে ভিডিও ফুটেজে পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এমন অনেক গৃহকর্মী সালমার নিষ্ঠুরতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তারা জানান এমন কোনো অত্যাচার নেই যে সালমা করতেন না, সেই অত্যাচারের ফুটেজ সংগ্রহ করে তার ছেলে বন্ধুদের দেখাতেন বলেও অভিযোগ এসেছে। সালমাকে নিয়ে এক এক করে যখন অভিযোগ আসা শুরু হলো, এসব অভিযোগের ভিত্তিতে প্রমাণের অপেক্ষা করতে থাকেন জাগো নিউজের সৌদি আরব প্রতিনিধি। বেশ কিছু প্রমাণ আসার পর এ প্রতিবেদক সালমার সঙ্গে কৌশলে ইমুতে কথা বলার চেষ্টা করে। এক পর্যায়ে সালমা অভিযোগ মিথ্যা দাবি করেন, তবে ভিডিওর কথা বলতেই তিনি নীরব হয়ে যান। অন্যদিকে নির্যাতিত গৃহকর্মীরা সালমাকে দেশে ফিরিয়ে নিয়ে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। বিদেশের মাটিতে যখন এক বাংলাদেশি নারী খলনায়িকার চরিত্রে এসে অপর বাংলাদেশি নারীদের উপর নির্মম অত্যাচার করতে পারে, সেখানে বিদেশিদের কথা কি বা বলবো। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।